আজকের ভিডিওতে আমরা নেস্টেড লুপ নিয়ে আলোচনা করব। তো নেস্টেড লুপ নিয়ে আমি একটি প্রোগ্রাম রান করব, যেটা হচ্ছে এই স্টার প্যাটার্নটি ড্র করে দেখাবে, আর এন ইনপুট না আসতে যেতে ইনপুট সাইজ স্কোয়ার সাইজের একটি স্টার প্যাটার্ন ড্র করবে। তো নেস্টেড লুপটাও আপনারা বুঝতেই পারছেন, একটা লুপের ভিতরে একটা লুপ থাকবে। তো অ্যাসেম্বলিতে নেস্টেড লুপ দেখা অনেক ভেজাল, তো ভেজালটা একটু সামান্য মানে বুঝে বুঝে করলে আসলে ইজিই লাগে। তো দেখি কীভাবে করা যায় নেস্টেড লুপ। তো সর্বপ্রথমে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেবো এন, আমি আসলে সব ক্যাপিটাল লেটার লিখি আর কি, ক্যাপিটাল লেটার লিখতে দেখতে সুন্দর লাগে, আপনার চাইলে স্মল লেটারও লিখতে পারেন, কোনো কেস সেন্সিটিভ বা কেস ইয়া নেই। লাইক আপনি যদি বড়াতে এন লেখেন আর ভিতরে যদি ছোটোতে এন দিয়ে ভেরিয়েবলটা অ্যাসাইন করতে চান, অ্যাসাইন করতে পারবেন, কেস সেন্সিটিভ না এটা। তো এই জিনিসটা মাথা রাখবেন আর কি, লাইক আপনার অনেকেই আছে যে বড়াতে এন ইউজ করে ছোটোতে এন ইউজ করে। আচ্ছা আমি ফিরে আসি। তো প্রথমে সর্বপ্রথমে মুভ এটা তো আপনারা জানেন যে এক্স হচ্ছে অক্সিলেটরি রেজিস্টর মেবি, আর ডিএস হচ্ছে ডাটা সিগমেন্ট। ডাটা সিগমেন্টের মধ্যে আমি সব ডাটা রেখে দিলাম। দেন হচ্ছে আমার ইনপুট নিব তাহলে ডিজিটটা চলে আসবে, দেন মুভ এন কমা এল, দেন আমি এন পেয়ে গেলাম, ইনপুটে এটা নিলাম। দেখা হচ্ছে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, যে ভেরিয়েবল হচ্ছে একটা আই এর জন্য একটা জে এর জন্য, মানে দুইটা লুপ। তো তো মুভ বিএইচ কমা ওয়ান এটা হচ্ছে ধরে নিতে পারেন ইন্টিজার আই ইকুয়াল ওয়ান ডিক্লেয়ার করলাম। দেন আসলে যেটা আমি ভিতরে ডিক্লেয়ার করবো, যেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি, তো এখানে আমার দুইটা লুপ চলবে। একটা হচ্ছে লুপ ওয়ান, লুপ ওয়ানের কাজ কি, লুপ ওয়ানের কাজ হচ্ছে আপনার ফার্স্টে কম্পেয়ার করবে সিএমপি, সিএমপি করবে যে বিএইচ কমা এম কি সমান কি না, যদি জে জি হয় তাহলে লুপ ওয়ান এক্সিট, এক্সিটে চলে যাবে। এলস, এলস আমার কী হবে, এলস আমার ফার্স্টে মুভ বিএল নামে একটি মানে জে আমি ডিক্লেয়ার করছি, এটা হচ্ছে ইন্টিজার জে ইকুয়াল ওয়ান। তো আমি বিএলটা ডিক্লেয়ার করলাম। দেন হচ্ছে আমার লুপ টু এর ভিতরে ইনসার্ট করবে, লুপ টু এর ভিতরে আমার ফার্স্টে আমি এটা আসলে স্কোর করে নিচে নামি, ফার্স্টে কম্পেয়ার করবে সিএমপি বিএল কমা বিএল এনের সাথে কম্পেয়ার করবে, এনের সাথে কম্পেয়ার করে যদি আবার গ্রেটার দেন হয়, জাম্প গ্রেটার দেন, তাহলে লুপ টু এক্সিট। লুপ টু এক্সিট হওয়ার পরে আমার এখানে হচ্ছে মুভ এইচ কমা টু মুভ ডিএল কমা স্টার, আমি স্টার প্রিন্ট করতে চাই ইন্ট 21 ইচ। তো আসলে আমার এই জিনিসটা বারবার এই লুপের ভিতরে ডিক্লেয়ার না করে এটা আমি বাইরে ডিক্লেয়ার করে রাখতেই পারি, কারণ আমার তো আর এটা চেঞ্জ হচ্ছে না। তো আমি এটা বাইরে ডিক্লেয়ার করে রাখলাম, বাইরে একবারে ডিক্লেয়ার করে রাখলাম, আমি জাস্ট ইন 21 ইচ লিখে আমার জাস্ট এটা প্রিন্ট করা শুরু করবে, স্টার প্রিন্ট করা শুরু করবে। তো আমি এখানে ইনক্রিমেন্ট করবো, ইনক্রিমেন্ট ফার্স্টে বিএল ইনক্রিমেন্ট করে এটা হচ্ছে প্লাস প্লাস অর জে প্লাস প্লাস, জে প্লাস প্লাস করে আমি আবার জাম্প করব লুপ টুতে, দেন আবার চেক করবে যে কম্পেয়ার এনের সাথে কম্পেয়ার করে দেখবে যে হ্যাঁ সমান কিনা, সমান বা বড় কিনা, সরি বড় কিনা, বড় হলেই লুপ এক্সিট জাম্প করবে। তো লুপ টু এক্সিট লিখি, লুপ টু এক্সিট, লুপ টু এক্সিটের মধ্যে আমার বেশি কোনো কাজ নেই, বেশি কাজ হচ্ছে আমি এখানে একটা নতুন নাম, আমরা জানি যে ফর লুপের বাহিরে একটা নিউ লাইন প্রিন্ট করতে হয় যেটার জন্য আর কি নতুন নতুন লাইন ক্রিয়েট হয়। তো আমি এখানে হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করি, প্রিন্ট এন, আপনাদের জানেন এটা বিল্ডিং ভার্সন আছে। তো আইএনসি এখানে হচ্ছে বিএইচ, বিএইচকে আমি মানে জে ইনক্রিমেন্ট করছি, বিএইচ প্লাস প্লাস অর আই প্লাস প্লাস আর জে না, আই প্লাস প্লাস করলাম। দেন হচ্ছে আমি এখানে জাম্প করব লুপ ওয়ানে, লুপ ওয়ানে জাম্প করে আমার আবার চেক করতে থাকবে, আর যখন শেষ হবে তখন হচ্ছে আমি এখানে একটা লুপ লুপ ওয়ান এক্সিট রেখে রাখি, এখানে হচ্ছে আমার জাম্প করার শেষে লুপ ওয়ান এক্সিট হয়ে যাবে। তো আপাতত আসলে একটু কি কোডটা আসলে বেশি একটু কমপ্লিটেড না, আপনারা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে লুপ ওয়ান, উপরের লুপ, দেন হচ্ছে ইনার লুপ, ইনার লুপের মধ্যে এখানে হচ্ছে আপনার স্টেটমেন্টগুলো, আপনার স্টেটমেন্ট মেন স্টেটমেন্ট হচ্ছে এই এই দুইটা, সরি এটা হচ্ছে আপনার মেন স্টেটমেন্ট লুপের ভিতরে স্টেটমেন্ট, বাকিগুলো হচ্ছে যে আমার ফর লুপের মধ্যে লিখে দিয়ে আর কি। আর এটা এখন রান করে দেখি, আশা করি কাজ করবে। এন্টার
একটা নাম্বার এন্টার করতে হবে এন্টার আমি সাপোজ 5 এন্টার করলাম 5 এন্টার হওয়ার সাথে সাথে পাশেই পিন করা শুরু করে দিয়েছে আমাকে একটু এই জিনিসটা পরিহার করতে হবে পরিহার করব এখানে এখানে একটা পিন টেন নিউ লাইন পিন করে দিলাম আমি 9 বেশি তো দিয়ে দেব 9 দিয়ে দেখি দেখেন 9টা করে 9টা কিছু স্টার পিন করছে তো আশা করি আপনারা নেস্টেড লুপ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে আর আপনাদের প্র্যাকটিস করতে হবে নেস্টেড লুপ নিয়ে এখানে আসলে আমি জাস্ট স্কোয়ার টাইপ পিন করেছি আপনারা আরো অনেক অনেকগুলো আছে সবগুলো একবার করে ট্রাই করে প্র্যাকটিস করার জন্য যেমন এখানে একটা আছে যে আমি চাইলেই একটা জিনিস চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে এখানে এনার জায়গায় যদি আমি বিএইচ দিয়ে দিই তাহলে কি হয় দেখেন দেখবেন একটা পিরামিড টাইপ হয়ে যাবে পিরামিড না সরি মানে আপনি ট্রায়াঙ্গেল হবে আর কি বুঝতে পারছেন জাস্ট একটা জায়গা চেঞ্জ করলেই হচ্ছে আপনার একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল এটা হচ্ছে আপনার বড় ট্রায়াঙ্গেলটা ছিল আপনি যদি চাইলে আপনি ছোট ট্রায়াঙ্গেলটাও চেক করতে পারেন সেটা হচ্ছে আপনার এখানে একটা ভেরিয়েবল নিতে হবে ভেরিয়েবলটা হচ্ছে ফার্স্টে আমি এন নিয়ে নিলাম দেন হচ্ছে আমার বিএফ কত থাকবো মানে কম্পেয়ার করার আগে আচ্ছা এখানেই মুভ করি মুভ সিএইচ কমা এন সাব সিএইচ কমা বিএল সরি বিএইচ ফার্স্ট তো আমার একটা বেশি নিতে হবে সাবটা লাস্টে তাহলে হবে আসলে এত কিছু করা লাগবে না আপনি জাস্ট এখানে হচ্ছে ডিক্রিমেন্ট করে দিলেই হয়ে গেল এত কষ্ট করে কি দেখাচ্ছে ডিসি সিচ আর এখানে হচ্ছে আপনার সিচটা থাকবে এটা তো হচ্ছে কি আপনার ট্রায়াঙ্গেল হবে যে উপরে ট্রায়াঙ্গেলটা হয়ে যাবে আর কি দিলাম বুঝতে পারছেন কি হয়েছে জাস্ট ওই যে লুপের ভিতরে যে কন্ডিশনগুলো দিতাম ওগুলোই আর কি এখানে অ্যাপ্লাই করে দিয়েছে বেশিক্ষণ লাগেনি আর কি যাই হোক আজকের জন্য এটুকুই ধন্যবাদ।